হোয়াটসঅ্যাপ গাইজ ইজ আফরান সোকার ইতিমধ্যে ফ্ল্যাটের উপর আমি বেশ কিছু টিউটোরাল আপলোড করেছি ফ্ল্যাটার এবং ফায়ারবেস দিয়ে কীভাবে একটি কমপ্লিট ই কমার্স অ্যাপ্লিকেশান তৈরি করতে হয় এটার উপরও আমি ভিডিও দিচ্ছি আজকে আমরা টেলুয়ান সিএসএস নিয়ে কাজ করবো টেলুয়ন সিএসএস হচ্ছে সিএসএস একটি ফ্রেমওয়ার্ক স্টেপ যেরকম একটি সিএসএস এর ফ্রেমওয়ার্ক ঠিক একইভাবে টেলো অ্যান্ড সিএসএসও হচ্ছে সিএসএস এর একটি ফ্রেমওয়ার্ক বাট এটি হচ্ছে ইউটিলিটি ফার্স্ট কেন ইউটিলিটি ফার্স্ট এটা ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা হয়তো স্টেপ নিয়ে কাজ করেন বা র সিএসএস নিয়ে কাজ করেন তারা টেল এন্ড যারা এস সিএসএস সম্পর্কে জানেন না বা কাজ করে নাই তারা এই ভিডিওটি দেখার পর টেলুয়ন পড়ে যাবেন অর্থাৎ এটার অল্টারনেটিভ আর কিছু পাবেন না আপনারা আপনাদের প্রজেক্টে টেলুয়ান সিএসএসই ইউজ করবেন কেন এস সিএসএস ইউজ করবেন এর বেশ কিছু কারণ আছে যেমন টেলুয়ন সিএসএস এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের কোডগুলোকে আরও ইজিলি মেনটেইন করতে পারি এবং বুঝতেও সুবিধা হয় আমাদের অনেকগুলো ফাইল কিন্তু তৈরি করতে হয় না এবং কাস্টমাইজ করা কিন্তু খুবই ইজি টেলুয়ান সিএসএস এর মাধ্যমে তো এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি টেল ওয়াইন ক্র্যাশ নামে একটা ডাইরেক্টরি আছে এর মধ্যে একটা ফাইল আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে আমি একটা এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি এক্সাম্পলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে টেল ওয়াইন এস কতটুকু ইজি ইউজ করা এবং টেল ওয়াইন এসটা টেল ওয়েন্ট সিএসএস এর মাধ্যমে আমরা কত ইজিলি কোডগুলোকে মেনটেন করতে পারি তো এখানে উইথ এস তো আমি ফার্স্টে যেটা করবো এই ফাইলটাকে রান করবো যে ওপেন উইথ লাইভ সার্ভারের মাধ্যমে আমি এটাকে রান করছি তো এখানে রান করার পরে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা কার্ড দেখাচ্ছে এই কার্ডের মধ্যে কি আছে একটা ইমেজটা কিন্তু লোড হয় না যার কারণে কার্ডটা দেখাতে পারে না এই মানে লগটা আর কি করে নাই তো এই কার্ডটা কিন্তু আমি সিএসএস দিয়ে তৈরি করছি ঠিক আছে সিএসএস এর যে স্টাইলটা আছে সেই স্টাইলটা দিয়ে আমি তৈরি করছি আর এইখানে যেটা দেখাবে আমাকে যে টেল ওয়াইন সিএসএস এর মাধ্যমে কিন্তু সে আমাকে দেখাবে স্টাইলটা তো এইখানে উইথ সিএসএস এই যে এই কার্ডটাকে তৈরি করার জন্য এই যে কার্ডটা আছে যেটা দেখতে পাচ্ছেন এই কার্ডটাকে তৈরি করার জন্যে আমার সিএসএস এর মাধ্যমে এতটুকু লাইনের কোড লিখতে হচ্ছে দেখতেই পাচ্ছেন রাইট আর উইথ টেল সিএসএস এর মাধ্যমে জাস্ট লাইনের কোডেই আমি কিন্তু এই সেম বিষয়টাকে অ্যাচিভ করতে পারছি তার মানে কতটুকু ইজিলি আমরা কাজগুলো করতে পারছি এখানে দেখতে কোডগুলো দেখেও কিন্তু খুব ইজি বোঝা যাচ্ছে যে এই পি সিক্স এটা পি দিয়ে প্যাডিংকে বোঝাচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আমি যাবতীয়ভাবে এখন কথা বলবো বিস্তারিত কীভাবে আমরা ইউজ করবো টেইল সিএসএস টা তো ফার্স্টে আমি যেটা করবো আমি এখান থেকে এই পুরো ফাইলটাকে কেটে দিলাম এই কোডগুলোকে কেটে দিলাম জাস্ট বডিটাকে ইমটি অবস্থায় রাখলাম এবং ফার্স্টে আমাকে টেলওয়ে সিএসএসটা অ্যাড করতে হবে আমাদের প্রোজেক্টের প্রজেক্টে তো টেলুয়ান সিএসএসটা অ্যাড করা কিন্তু বেস্ট কিছু অ্যাপ্রোচ আছে যেমন আমরা লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে পারি বা আমরা চাইলে অ্যান পি এমের মাধ্যমে অ্যাড করতে পারি আমি দুইভাবেই দেখাবো এবং কোনটা আমাদের ইউজ করতে হবে সেটা আপনাদের এখনই আপনারা বুঝে যাবেন তো আমরা এখান থেকে ফার্স্টে যাব টেল ওয়াইন এস লেগে সার্চ করব এবং যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করব ক্লিক করার পরে গেট স্টার্টের ক্লিক করবো দেন স্টার্ট লার্নিং এখানে কিন্তু ফুল ইনস্টলেশন গাইডটা আছে আমরা একটু নিচে যাব স্ক্রোল করে কারণ আমরা সিডিএনের মাধ্যমে ইনস্টলটা করবো এখন ফার্স্টে তো এই যে ইউজিং টেল ওয়াইন বাই সিডিএন এইটা জাস্ট আমি কপি করবো কপি করে এখানে চলে আসবো যে টাইটেলের পরে আমি জাস্ট এটাকে প্যাস্ট করে দেবো ওকে আর এখানে আমি বডির মধ্যে একটা ট্যাগ নিতে পারি ট্যাগ কি ট্যাগ নিতে পারি একটা এইচ ওয়ান ট্যাগ নিতে পারি এইচ ওয়ান বলতে পারি হাই দেয়ার ওকে আমি যদি আবার ক্রমে যাই ফাইলটা যদি দেখি যদি দেখেন এখন কিন্তু স্টাইলটা পুরো ডিফারেন্ট হয়েছে আপনার অনেকে হয়তো ডিফারেন্সটা বুঝতে পারছেন না আমি তাহলে লিঙ্কটাকে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি তো এখন নর্মালি যেরকম আমরা একটা ফাইল ক্রিয়েট করলে স্টেমেল ফাইল ক্রিয়েট করলে যেরকম হয় ট্যাগগুলো নেওয়ার পরে যেভাবে আসে সেই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিএসএস এর ডিফল্ট স্টাইল তো আমরা টেলওয়াইন সিএসএসটা যখন আমরা অ্যাড করলাম অ্যাড করার পরে কিন্তু ফুল স্টাইলটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে রাইট এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রোজেক্টে টেল সি সিএসএসটা অ্যাড হয়েছে বাট সিডিএন এর মাধ্যমে যদি আমরা ইনস্টল করি সেক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আছে আমাদের আমরা অনেকগুলো ফিচার কিন্তু ইউজ করতে পারব না যেমন এখানে ক্রসের মাধ্যমে কিন্তু বিষয়গুলো বলা আছে যে ইউ ক্যান নট টেল ডিফল্ট থিম তারপরে যে অ্যাপ্লাই ভেরিয়েন্টস আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা ইউজ করতে পারব না তো এর জন্যে আমাদেরকে যেটা করতে হবে আমাদের প্রোজেক্টে টেলওয়াইনটাকেই ইনস্টল করতে হবে এনপিএমের মাধ্যমে তো আমরা এখন এনপিএম এর মাধ্যমেই ইনস্টল করবো ওকে এবং এখানে যে ডিফো ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য কিন্তু ইনস্টলেশন গাইড দেওয়া আছে রিয়েক্টের জন্য কীভাবে ভিউজিএস এর জন্য কীভাবে সব কিছু কিন্তু এখানে বলাই আছে তো ফার্স্টে আমি যাব এখানে আমার ভিএস করে ভিএস করে আসার পরে এই ইন্ডেক্স ডট এস এই ফাইলটা আর আপাতত যেহেতু আমার দরকার নেই এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এখানে একটা ডাইরেক্টরি তৈরি করি টেল ওয়াইন্ড নামে অ্যান্ড টার্মিনালটা ওপেন করবো টার্মিনালটা ওপেন করার পরে আমি যাবো কোথায় টেল ওয়াইন্ডে যাব ওকে অ্যান্ড এই টেল ওয়াইন্ডের মধ্যেই কিন্তু আমি এনপিএম এর মাধ্যমে বিভিন্ন কমান্ড ইউজ করব। এবং যে কমান্ডের মাধ্যমে আমি টেল ওয়াইনটা টেল সিএসএস যেটা আছে সেটা ইনস্টল করব। তো ফার্স্টে এনপিএমটাকে ইনস্টল করার জন্য আপনাদের যেটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে নোটটা ইনস্টল করে নিতে হবে তো এটা খুবই ছোট একটা সফটওয়্যার তো যাদের এখনও ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নিন তো ফার্স্টে আমাকে যে কমান্ডটা দিতে হবে এখান থেকে যদি আমরা ডকুমেন্টেশনে যাই ইনস্টল টেল ওয়ান ওয়াই এনপিএম এনপিএম ওকে নোট প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে এই কমানটা কিন্তু আমাকে ইউজ করতে হবে তো এই কমান্ডটা ইউজ করার পূর্বে আমরা আরেকটা কমান্ড দেবো আমরা এখানে প্যাকেজ ডট যেসম যে ফাইলটা আছে সেটা ক্রিয়েট করে নেবো সো এনপিএম ইনিট অ্যান্ড হাইফেন ইএস কারণ হাইফেন ইএস দেওয়ার হাইফেন ইউ দেওয়ার কারণ হচ্ছে ওয়াই দেওয়ার কারণটা হচ্ছে আমরা যখন এম ইনিট দেবো শুধু তখন কিন্তু এই প্যাকেজ ডট জ্যাসন ফাইলটা তৈরি করার জন্য আমাদেরকে বেশ কিছু কোয়েশনের আনসার দিতে হবে তো আমরা সেগুলোকে এখন অ্যাভয়েড করছি দ্যাটস ওয়াই সবগুলাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি অর্থাৎ হাইফেন ওয়াইয়ের মাধ্যমে আমি অ্যান্ড্রয়ে ক্লিক করবো অ্যান্ড্রয়ে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন প্যাকেজ ডট জ্যাসন ফাইলটা তৈরি হয়ে গেছে সো আমাদের নেক্সট স্টেপ কী নেক্সট স্টেপ হচ্ছে এই কমান্ডটাকে রান করানো এই কমান্ডের মাধ্যমে কী হবে টেল ওয়াইনটা ইনস্টল হবে সো আমি জাস্ট এইখানে পেস্ট করছি অ্যান্ড অ্যান্ডারে ক্লিক করছি সো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা ইনস্টল হওয়ার জন্যে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করি যেমন মেশিন লার্নিং ইথিক্যাল হ্যাকিং নতুন নতুন ট্রেন্ডের টেকনোলজি নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করি সো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশান আপনারা পেয়ে যান এখানে কিন্তু ইনস্টল হচ্ছে আমাদের আরেকটু ওয়েট করতে হবে তো ইনস্টল কিন্তু হয়ে গেছে সো নেক্সট স্টেপ যেটা এই টেল ওয়াইন্ড এই যে ডাইরেক্টরিটা আছে বা ফোল্ডারটা আছে এর মধ্যে আমরা আরও কিছু ফোল্ডার তৈরি করবো একটা ফোল্ডার হচ্ছে সোর্স সোর্সের মধ্যে একটা ফাইল তৈরি করব সরি এই সোর্স ফোল্ডারে একটা ফাইল তৈরি করব যে ফাইলটার নাম দিবো স্টাইলস ডট সি এস এস ওকে অ্যান্ড একইভাবে এই টেল ওয়াইন্ডের মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি করব যেটার নাম দিতে পারি পাবলিক পাবলিকের মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করবো একটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল আর একটা ফাইল হচ্ছে আমার স্টাইলস ডট সিএসএস অনেকে হয়তো মনে করছেন যে সোর্সের মধ্যেও স্টাইলস ডট সিএসএস আমি সিএসএস ফাইল তৈরি করলাম পাবলিকের মধ্যেও এটা নিয়ে টেনশন করার কিছু নয় আমি এটা এখনই ব্যাখ্যা করছি যে এই কাজটা কেন করলাম সো আমাদের নেক্সট যে কাজ এই যে সোর্সের মধ্যে যে স্টাইলস ডট সিএসএস আছে এটার মধ্যে এটাকে আমরা ওপেন করব ওপেন করার পর আমাদের ডকুমেন্টেশনে যাব যেহেতু আমাদের এই কি বলে টিল ওয়াইন সিএসএস এ যেহেতু আমাদের সিএসএস টা এড করতে হবে এর জন্য আমরা জাস্ট এই যে ইনক্লুড টিল ওয়াইন ইন ইউর সিএসএস জাস্ট এই লাইন কপি করব এই তিনটা লাইন কপি করে এসে এখানে আমরা পেস্ট করে দেব ওকে এন্ড পেস্ট করার পর আমি এটা কেটে দিতে পারি এখন আমাকে দিতে হবে প্যাকেজ ডোডে এই প্যাকেজ ডট স্টেশনে আমি বেল্ট কি দিতে পারি টেল ওয়াইন দিতে পারি বা সিএসএস দিতে পারি দেন ওকে এখানে আমাকে একটা কমা দিতে হবে দেন এখন আমাকে যেটা করতে হবে আমার যে সোর্সটা আছে সরি আমার যে স্টাইলটা আছে আমি যাচ্ছি যে এই স্টাইলের মধ্যে কী আছে এই সোর্সের সোর্স ডাইরেক্টরির মধ্যে যে স্টাইলস ডট সিএসএস আছে সেই স্টাইলস ডট সিএসএস এর মধ্যে দেখেন এখানে কিন্তু টেল ওয়াইন্ডের তিনটা বিষয় আছে যেমন একটা বেইজ আছে কম্পোনেন্টস আছে ইউটিলিটিস আছে তো টেল ওয়েন্ডের এই তিনটার মাধ্যমে এই বেজ কম্পোনেন্টস ইউটিলিটিস এগুলোর মাধ্যমে আমরা আমাদের এই পাবলিক ডট পাবলিকের মধ্যে যে স্টাইলস ডট সিএসএস আছে এইখানে আমরা অ্যাড অর্থাৎ করবেন সিএস এর মধ্যে যতগুলো ফিচার আছে সব কিছু আমরা এখানে নিয়ে আসবো এর জন্য আমাকে এই কমানটা কিন্তু দিতে হচ্ছে এখন সো হচ্ছে বিল্ড তো আমি কি চাচ্ছি সোর্সের মধ্যে যে স্টাইলসটা আছে সো ডাইরেক্ট এটার পাঠটা দিতে হবে সোর্স ফরওয়ার্ড স্ল্যাশ স্টাইলস ডট সিএসএস সে এটাকে বিল্ড করবে এবং আউটপুটটা পাঠাবে কার কাছে এই পাবলিক ডাইরেক্টরির মধ্যে যে স্টাইলস ডট সিএসএস আছে সো পাবলিক ডাইরেক্টরি থেকে স্টাইলস ডট সিএসএস ওকে অ্যান্ড দেন আমি আবার এই যে টার্মিনালে যাবো টার্মিনালে যাওয়ার পরে আমাকে একটা কমন রান করতে হবে এন পি এম রান বিল্ড অ্যান্ড দেন বিল্ডের পর হচ্ছে টেল ওয়াইন হ্যাঁ ড্যান্টারে ক্লিক করবো আমি তাহলে দেখতে পারবেন এই যে পাবলিকের মধ্যে স্টাইলস ডট সিএসএস যেটা আছে এটার মধ্যে এখন কিছুই নেই দেখবেন যে টেল ওয়াইন্ডের সবগুলা কোড কিন্তু এখানে চলে আসছে আমাদের একটু ওয়েট করতে তাহলে কিন্তু আমরা মোটামুটি টেল ওয়াইনটাকে টেল ওয়াইন সিএসএস যেটা আছে সেটাকে ইউজ করার জন্য আমরা রেডি একটু অপেক্ষা করতে হবে আমাদের সো এটা কমপ্লিট হয়ে গেছে যে এখন দেখতেই পাচ্ছেন যে এখানে অটোমেটিক কিন্তু কোডগুলো অ্যাড হয়েছে রাইট সো আমরা এখন যেটা করবো আমাদের স্টাইলস ডট সিএসএস এর আর কোনো কাজ নাই এই সোর্সের মধ্যে যে এটারও কাজ নাই প্যাকেজ ডট যেসোনারও কাজ নাই ইন্ডেক্স ডট এইচটিএমএল এখন আমাদের কাজ করতে হবে সো সরি আর এফ সি দিয়ে হচ্ছে রিয়েক্টের যে ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করার জন্য আমি আসলে রিয়েক্ট নিয়েও কাজ করি তো এখানে আমরা এলের ব্রয়লার প্লেট কোডটা তৈরি করব সো এইচটিএমএল ফাইভ অ্যান্ড দেন টাইটেলটাকে চেঞ্জ করতে পারি

আমাদের এস সিএসএসটা কাজ করছে অর্থাৎ এমের মাধ্যমেও কী করলাম আমরা কিন্তু টেলুয়ান সি এস এসটাকে ইনস্টল করলাম তো এখন আসলে আসি এস সিএসএস দিয়ে কীভাবে কী করা যায় কিভাবে কোড করতে হয় তাই না তো যেমন আমি যদি এখানে একটা ডিফ তৈরি করি এই ডিফের মধ্যে যদি আমি আমার এইচ ওয়ান ট্যাগটাকে রাখি এই ট্যাগের মধ্যে কিছু কিছু টেক্সট দিয়ে দিই যেমন হ্যাডিং হ্যাডিং heading. Heading text ওকে এই ডিভের মধ্যে আমাকে কি করতে হবে ক্লাস নিতে হবে ক্লাসের মধ্যে আমি সাপোজ আমি যদি এটা ডিসপ্লেটাকে চেঞ্জ করতে চাই ধরুন আমি এটা ডিসপ্লে দিতে যাচ্ছি যে ফ্ল্যাক্স তো এক্ষেত্রে আমি কি লিখবো ফ্ল্যাক্স এই যে বিষয়গুলো না আমি কিন্তু সবগুলো এখন ডকুমেন্টেশন থেকে বের করে কিন্তু দেখাবো যে কিভাবে কাজ করতে হবে কিভাবে আপনারা ইজিলি কাজ করতে পারবেন সব কিছু কিন্তু আমি এ টু জেড দেখাচ্ছি বাট আপাতত জাস্ট এটাকে অ্যাপ্লাই করার জন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি আর কি অ্যান্ড আমি যাচ্ছি আমার এইখানে যে যে হাইটটা আছে আমার স্কিনের মধ্যে যতটুকু হাইট আছে এবং উইথ আছে সবটাকে নেওয়ার জন্যে তো সেক্ষেত্রে এইচ স্ক্রিন এটা হচ্ছে কিন্তু টেল সি সিএসএস এর কোড লেখা স্টাইল ওকে উইথ স্ক্রিন অ্যান্ড আমি যেহেতু এই টেক্সটটাকে এখানে সেন্টারে আনতে পারি এর জন্যে আমি ব্যবহার করতে পারি আইটেমস সেন্টার কিন্তু সেন্টারে চলে আসছে আমি জাস্টিফাই কন্টিনিউস করতে পারি জাস্টিফাই সেন্টার দিতে পারি সেন্টার জাস্টিফাই সেন্টার একদম সেন্টারে নিয়ে আসলাম ওকে তো এখানে এরকম ট্যাগ কিন্তু বেশ কিছু তৈরি করার যায় আমি জাস্ট পেস্ট করছি তো এখানে দেখতেই পাচ্ছেন যেহেতু এটা কী দেয়া ফ্ল্যাক্স দেয়া ফ্ল্যাক্স কিন্তু ইনিশিয়ালি রো হিসাবে কাজ করে এই কারণে এরকম হয়েছে আমরা ফ্ল্যাক্স কলাম ইউজ করতে পারি আমরা যদি এখানে যাই আমরা যদি সার্চ দেই ফ্ল্যাক্স ফ্ল্যাক্স লিখে যদি সার্চ দিই যে ডকুমেন্টেশনে ফ্ল্যাক্স চলে আসছে তো কিভাবে আনবেন আমি আবারও দেখাচ্ছি এই যে এই যে বাটনটা আছে সার্চ করার জন্য কন্ট্রোল কে এখানে আমি মাউস দিয়ে রাইট ক্লিক করলেও কাজ কর সরি লেফট ক্লিক করলেও কাজ করবে বা আপনারা কন্ট্রোল প্লাস ক্লেতেও ক্লিক করতে পারেন ক্লিক করতে পারেন সো ফ্ল্যাক্স লিখছে ফ্লেক্স লিখে সার্চ দিচ্ছি এই যে এখানে কিন্তু দেখেন ফ্লেক্সের ফিচারগুলা কিন্তু চলে আসছে রাইট তো আমি আবার যদি এখন সার্চ দিই ফ্লেক্স কলাম ফ্লেক্স ডাইরেকশন লিখে সার্চ দিই ফ্লেক্স ডাইরেকশন তো ফ্লেক্স ডাইরেকশানে ফ্লেক্স রো আছে ফ্লেক্স রো রিভার্স ফ্লেক্স কলাম আছে তো আমি জাস্ট এইটাকে কপি করব কপি করে এইখানে আমার ক্লাসের মধ্যে জাস্ট আমি পেস্ট করে দেবো এখন কিন্তু এই যে আইটেমগুলো যেগুলো আছে ট্যাগগুলো এগুলো কিন্তু নিচে নিচে আসবে আকারে আসবে তো আমি যে যাই সো এখানে দেখতেই পাচ্ছেন এখন বিষয়টা হচ্ছে আমাদের কোড লেখার সময় আমরা যখন টেলিমেন্স এস নিয়ে কোড লিখবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে আমাদের দেখতে হবে তো আমাদেরকে কিন্তু এখানে সাজেস্ট করছে না কিছু রাইট আমরা যে এখানে কোডগুলো করবো তো সাজেস্ট করলে কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল হতো তো এর জন্যে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে তো ফার্স্টে যে কাজটা করতে হবে আমার এক্সটেনশানে যেতে হবে এখান থেকে আমি সার্চ করব কি নামে ওয়াইন তো সার্চ করার পরে এই যে দেখেন আমি এটাকে একটু বড় করছি টেলওয়াইন সি এস এস এইটাকে ইনস্টল করে নেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে এই ইনস্টলে ক্লিক করবেন তো এটাকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছিলাম কারণ আমি টেলওয়াইন নিয়ে কাজ করি তো এটাকে ইনস্টল করার পরে ইনস্টল করলে কিন্তু এটা কাজ হবে না এই যে এখানে কিন্তু আমাকে বলে দিছে যে ইনস্টল করার পরে কী করতে হবে আমার টেলোয়েন্ড কনফ্লিক্ট ফাইলটা লাগবে এবং সেইখানে এই পার্টটা কিন্তু আমাকে অ্যাড করতে হবে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল যেখানে আমি কাজটা করবো আর কি তাহলে সে আমাকে এই যে এইভাবে এ দেখেন এখানে যেভাবে সাজেস্ট করে কোড লেখার সময় টেলুয়্যান্ডে কোড টেলোয়ান্ড সিএসএস কোড লেখার সময় যেভাবে সাজেস্ট করে এভাবে সাজেস্ট করবে তো এর জন্য আমি যেটা করব। এখানে আমাকে একটা এই টেলওয়াইন্ডের মধ্যে আমাকে এই টেলওয়ে কনফ্লিক্ট ফাইলটা তৈরি করতে হবে তো কনফিক ফাইলটা তৈরি করার জন্য আমরা আবার যাবো ডকুমেন্টেশনে গেট স্টার্টেড স্টার্ট লার্নিং ডকুমেন্টেশন থেকে যদি আমরা একটু নিচে আসি এই যে কনফিক ফাইল ক্রিয়েটিউর কনফিগারেশন ফাইল এর জন্য আমার এই কমানটা ইউজ করতে হবে তো আমি এখন এই কমানটা দেওয়ার একটু সময় নিবে তাহলে আমার কনফিগারেশন ফাইলটা কিন্তু তৈরি হয়ে যাবে যে দেখেন আমার টেল ডট ডট জেস এই ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এর মধ্যে যে পার্ক আছে যে এটার মধ্যে ডবল কোটেশন দিয়ে আমাকে সোর্সটা দিতে হবে ওকে আমি যে ফাইলটা তৈরি করলাম সে ফাইলটার সোর্সটা দিতে হবে তো আমার ফাইলটা আছে কি এর মধ্যে পাবলিকের মধ্যে আছে তো সোর্স আমি দিব পাবলিক পাবলিক থেকে সে আমার যেহেতু স্টাইলস টোর্ড সিএসএসটা করতে হবে সো পাবলিক থেকে স্টাইলস ডট সিএসএস ওকে তো আমি জাস্ট আমার পাতের পাটটাকে তাকে আমি দিয়ে দিচ্ছি এই মধ্যে মধ্যে জাস্ট এই এই কার্লি ব্রাস স্কয়ার ব্র্যাকেট যেটা আছে এর মধ্যে আমার পাটটাকে আমি জাস্ট দিচ্ছি এই এইটুকু কাজ করতে হবে আমার আর কিছু না অ্যান্ড দেন এখন যদি আমি এখানে এই যে দেখেন কন্ট্রোলে কন্ট্রোল অ্যান্ড স্পেসে যদি ক্লিক করেন দেখেন এখন কিন্তু লোডিং হচ্ছে সে কিন্তু এখন আমাকে দেখাবে যেমন আমি যদি কন্ট্রোল স্পেসে ক্লিক করি একটু সময় নিবে আই থিঙ্ক এটা ফার্স্ট টাইম একটু সময় নেই আমি এখানে স্পেস সেভে ক্লিক করছি ওকে তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে কাজ করছে এখন এখন কিন্তু আমাকে সাজেস্ট করছে যেমন ফ্লেক্স রো ফ্লেক্স কলাম ফ্লেক্স রোতে ক্লিক করলাম এখন কিন্তু আইটেমগুলো রো আকারে আসবে ফ্লেক্স কলামে ক্লিক করব এই যে আমাকে কিন্তু এখন সাজেস্ট করছে সো এখন কিন্তু আমি ইজিলি কাজগুলো করতে পারবো তো এই এতক্ষণ যে আমি বিষয়গুলো দেখাইলাম এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আমরা জাস্ট টেলো এন সিএসএসটাকে মাত্র রেডি করলাম এখনো কিন্তু আমরা টেলো সিএসএস নিয়ে কোনো কাজই কিন্তু করিনি ওরকম কোনো কাজ কিন্তু করা হয় না জাস্ট আমরা বিষয়টাকে রেডি করে দেখাইলাম এখন আমরা বিষয়গুলো নিয়ে কাজ করব কিন্তু কাজ করার পূর্বে আমরা আরেকবার রিভাইজ দিয়ে নিচ্ছি যে আমরা কিভাবে কাজগুলো করতে হয় সো ফার্স্টে আমি যেটা করলাম যে আমরা দুইভাবে টেলুয়ন সিএসএসটাকে অ্যাড করতে পারি একটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে আরেকটা হচ্ছে আমরা এমের মাধ্যমে এটাকে অ্যাড করতে পারি তো এনপিএম এর মাধ্যমে যদি আমরা অ্যাড করি সেক্ষেত্রে আমাদের নোটটাকে আগে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে আমরা এই প্যাকেজ ডট জেসন এই ফাইলটাকে ক্রিয়েট করব। প্যাকেজ ডট যেসন ফাইলটাকে ক্রিয়েট করার পরে টার্মিনালে যাব আমাদের ডকুমেন্টেশনে যাব ডকুমেন্টেশনে যাওয়ার পরে ইনস্টল টেল ওয়াইন্ড অ্যান্ড পি এই কমানটাকে এই কমান্ডটাকে কপি করব কপি করে এই কমানটাকে রান করবো দেন আমরা এই টেল ওয়াইন্ডের মধ্যে সোর্স নামে একটা ফোল্ডার তৈরি করবো এবং পাবলিক নামে একটা ফোল্ডার তৈরি করবো সোর্সের মধ্যে স্টাইলস ডট সিএসএস দেন পাবলিকের মধ্যে দুটা ফাইল একটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল অ্যান্ড স্টাইলস ডট সিএসএস এই কাজগুলো করার পরে আমরা আমাদের আমাদের যে প্যাকেজ ডট আছে এই জেসনে আমাদেরকে এই ওয়াইনটাকে বিল্ড করতে হবে এই বিল্ড করার জন্য আমরা এই কমানটা ইউজ করব অ্যান্ড ফাইনালি আমরা এটাকে রান করব ওকে রান করার জন্য এনপিএম রান বিল্ড টেল ওয়াইন সো এই হচ্ছে গিয়ে মূলত আমাদের কাজ অ্যান্ড নেক্সটে আমরা যে কাজটা করলাম আমাদেরকে যে যেহেতু আমরা ইনস্টল করার পরে আমাদেরকে টেল ওয়াইনের কোডগুলো যেহেতু সাজেস্ট করছে না সাজেস্ট করে না বাই ডিফল্ট তো এর জন্য আমরা প্যাকেজটা ডাউনলোড করলাম প্যাকেজটা ডাউনলোড করার পরে টেল ওয়াইন ডট ডট জেএস এই ফাইলটা ক্রিয়েট করলাম এবং এই ফাইলের মধ্যে পার্গের মধ্যে আমি আমার কি করলাম এই স্টাইলস ডট সিএসএস এই যে পাবলিকের যে স্টাইলস ডট সিএসএস আছে সেটাকে জাস্ট লিঙ্ক করে দিলাম অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি কিন্তু এখন কাজ করছে তো এখন বিষয়টা হচ্ছে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করবো আমি বলে দিচ্ছি ফার্স্টে বলে দিই যে আমি কী কী নিয়ে কাজ করব হোভার নিয়ে কাজ করব ফ্লেক্স নিয়ে কাজ করব গ্রিড নিয়ে কাজ করব তারপর কীভাবে রেসপনসিভ ডিজাইন করতে হয় সেটা নিয়ে কাজ করব টেল সেসেস এর মাধ্যমে রেসপন্সিভ ডিজাইন করা খুবই ইজি এবং খুব ইজিলি কাজ করতে পারবেন সো আমি এইগুলা কিন্তু এখান থেকে কেটে দিতে পারি ওকে আমি এইগুলা কেটে দিচ্ছি এবং এই টেলিওন্স ডট কনফ্লিক্ট জেস এটাকে কিন্তু আরও অনেকভাবে কনফ্লিক্ট করা যায় থিমের মধ্যে অনেকগুলো বিষয় কালার নিয়ে কাজ করা যায় এগুলো একে একে আমরা দেখবো সাম সামনে তো এখানে। এই যে ডিভটা আছে এই ডিভের মধ্যে আমি একটা কাজ করি এই ডিভের মধ্যে আরও কিছু ডিফ তৈরি করি যেমন ডিভ নিলাম ডিভ দুইটা ডিভ তৈরি করি বা এই ডিভটাকে এই ডিভটা একটা ডিপ দিয়ে আমি আসলে দেখাইতে পারি অনেক কিছু দেখাইতে পারি যেমন এখানে আমি নিব ক্লাস ক্লাস নেওয়ার পরে ফার্স্ট যে বিষয়টা আমরা যদি কালার ইউজ করতে চাই আমরা যদি কালার ইউজ করতে চাই ব্যাকগ্রাউন্ড কালার বা টেক্সট কালার এর জন্য আমাদের কি কী করতে হবে আইনটা আসতে হবে এখানে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার সো এই যে ব্যাকগ্রাউন্ড কালার আসলো ব্যাকগ্রাউন্ড কালার আসার পরে এখানে দেখতেই পাচ্ছেন কত ধরনের কালার আছে আমরা চাইলে নিজেদের কাস্টম কালারও ইউজ করতে পারি তো আমি ধরুন একটা কালার ইউজ করবো এই যে এই পার্পেলটা যদি আমরা ইউজ করি তো এটার জন্য কন্ট্রোল সি দিয়ে কপি করব কপি করে এখানে পেস্ট করব। কালারটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে তো আমার এই ডিফটার কিন্তু কোনো হাইট ওয়েট দেওয়া হয় নাই তো রেসপন্সিভ ডিজাইনের জন্যে কিন্তু রেসপন্সিভভাবে আমরা কাজ করতে হয় তো আমরা হাইট ওয়েট কীভাবে সেট করতে পারি হাইট ওয়েটের জন্যে হাইট হাইট লিখে সার্চ করব এই যে দেখেন এখানে কিন্তু সব এই যে আর ইএম এগুলো কিন্তু রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে আমরা আর ইএম বা পার্সেন্টেজ বা ভিউ পোর্ট হাইট ভিউ পোর্ট ওয়েথ এগুলো কিন্তু ব্যবহার করি তো আমি চাচ্ছি যে আমার এই ডিফটার হাইট হবে এ সাপোজ আমি ফিফটি পার্সেন্ট দিতে পারি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো সেক্ষেত্রে এইচ ওয়ান বাই ফোর ওকে চারকে ভাগ করলে তো এক দিয়ে চারকে ভাগ করলে তো পঁচিশ পার্সেন্টই হয় তো আমরা জাস্ট পেস্ট করে দিলাম এখন আমরা একটা উইথ সেট করবো উইথের জন্যে উইথ উইথে যদি আসি উইথ কত সেট করা যায় ফর্টি পার্সেন্ট সো টু বাই ফাইভ টু বাই ফাইভ দিলাম এখন যদি আমরা যাই তো এখানে দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে রাইট সাকসেসফুলি কাজ করছে তো ডিভের মধ্যে আমরা কি নিতে পারি টেক্সট নিতে পারি সাপোজ তো আমরা যে আউটপুটটা দেখি দিস ইজ মাই ডিভ এই টেক্সটেরও কিন্তু আমরা কালার দিতে পারি টেক্সটের কালার আমরা কিভাবে দিব এর জন্য আমরা আবার আসবো এখানে ডকুমেন্টেশনে এগুলো কয়েকবার যখন আপনি কাজ করবেন না তখন কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে গা তখন এই যে টেক্সট কালারে ক্লিক করবেন টেক্সট কালারে ক্লিক করে এখানে কালার দেওয়া আছে সাপোজ আমি নিতে চাচ্ছি গ্রিন সো টেক্সট গ্রিন এই যে টেক্সট গ্রিনটা ইউজ করলাম আমার কালারটা চেঞ্জ হয়ে কিন্তু এখন গ্রিন হয়ে গেছে তো আমি কিন্তু চাইলে এখানে আরও অনেকগুলো প্রপার্টি ইউজ করতে পারি যেমন টেক্সট স্টাইল টেক্সট স্টাইলের মধ্যে কিন্তু অনেকগুলো প্রপার্টি আছে টেক্সট স্টাইল ওকে টেক্সট স্টাইল নাই সো আমি যদি বোল্ড করতে চাই ফন্ট বোল্ড ফন্ট স্টাইল মেবি এটা মনে হয় ফ্রন্ট স্টাইল স্টাইল ওকে ফন্ট স্টাইল ফন্ট স্টাইলের মধ্যে ওই যে কিছু প্রপার্টি আছে ইতালিক নন ইতালিক তো আমি যদি বোল্ড করতে চাই বোল্ড করার জন্যে এই যে ফ্রন্ট বল রেখে সার্চ করলাম এই যে ফন্ট বল জাস্ট এইটুকুকে কপি করবো কপি করে আমার এইখানে টেস্ট করে দেবো এবং ফন্টটা বল বোল্ড হয়ে যাবে তো আমি একটা কাজ করতে পারি আমি এটাকে ছোট করে নিয়ে আসতে পারি ছোটো করে এটাকেও ছোটো করতে পারি ছোট করে পাশাপাশি যদি নিয়ে আসি সেক্ষেত্রে আপনাদের বুঝতে ইজি হবে আরও হুম ওকে তো আরও কিছু কাজ করতে পারি যেমন এখান থেকে আমরা ফ্রন্টের সাইজটাও সেট করে দিতে পারি ফ্রন্ট সাইজ সাইজে আসলে এই যে দেখেন স্মল টেক্সট মিডিয়াম টেক্সট লার্জ টেক্সট তারপর টু এক্সেল থ্রি এক্সেল সো যেমন আমি যদি টেক্সট ফাইভ এক্সেলটাকে কপি করি অ্যান্ড এখানে যদি আমি সেটাকে অ্যাড করি এখানেই অ্যাড করছি আচ্ছা এইভাবে আসলে প্রবলেম হচ্ছে আই থিঙ্ক এটাই বেটার সো এই যে দেখতেই পাচ্ছেন টেক্সটের সাইজটা কিন্তু এখন বেড়ে গেছে রাইট সো আমি আমি ভেস করে যাই এটাকে ফুল করে দিই হ্যাঁ তো এখন আমরা ডিসপ্লে নিয়ে যদি কাজ করি ডিসপ্লের মধ্যে যেমন কী আছে ফ্ল্যাক্স আছে তারপর গ্রিড আছে এগুলো নিয়েও আমরা কাজ করতে পারি অলরেড কাজ এখন আমরা রেসপন্সিভ ডিজাইন কীভাবে করতে হয় সেটা দেখতে পারি তো এখানে আমি একটা ডিভ নিলাম ডিভের ক্লাস দিলাম ফ্ল্যাক্স অ্যান্ড ওই ডিভটার মধ্যে আমি আরও কিছু ডিভ নিলাম পাঁচটা ডিভ নিলাম এবং এই ডিভের মধ্যে কালার সেট করা আছে প্রত্যেকটা ডিভের ইন্ডিভিজুয়াল কালার আছে এবং কিছু টেক্সট সেট করা আছে কিছু টেক্সট দেওয়া আছে তো আমি যদি ক্রমে যাই আমার এটা যদি দেখি তাহলে বিষয়টা এরকম করে আসছে তাই না তো রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি সার্চ করি এখানে রেসপন্সিভ ডিজাইন সো রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এখানে ব্রেক পয়েন্টগুলো দেখতে পারবেন যেমন ছয়শো চল্লিশ পিক্সেলের উপরে হলে এস এম এমডির ক্ষেত্রে ছয়শো আষট্টি পিক্সেল লার্জের ক্ষেত্রে এলজির ক্ষেত্রে এক হাজার চব্বিশ পিক্সেল এক্সেলের ক্ষেত্রে বারোশো আশি এই ব্রেক পয়েন্টগুলো কিন্তু এখানে আছে তো আমরা এই ডিজাইনটাকে যদি রেসপন্সিভ করতে চাই যে এখানে যেটা করলাম সেটাকে যদি একটু রেসপন্সিভ করতে চাই তো আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করতে পারি এস এম এম ডিএলজি তো আমরা সেটাই এখন দেখি তো ফার্স্টে আমাকে এখানে আমি কিছু মার্জিন দিতে পারি প্যারিং দিতে মার্জিন দিয়ে দিই প্যাডিংও দিতে পারি মার্জিন টু করে দিয়ে দিই প্রত্যেকটাতে তাহলে একটা একটা থেকে একটু সেপারেট হবে ওকে তো মার্জিন দেওয়ার কারণে একটা একটা থেকে একটু সেপারেট আমরা প্যাডিংও দিতে পারি কারণ এই যে দেখা যাচ্ছে যে টেক্সটগুলো একদম বর্ডারের সাথে একদম লেগে গেছে প্যাডিং প্রত্যেকটাতে আমি কপি করে দিব ওকে তো এখন আমি স্কিনটাকে যদি ছোট করি এই যে দেখেন স্ক্রিনটাকে এখন আমি ছোট করলাম তো এক্ষেত্রে কিন্তু খুব বাজেভাবে দেখাচ্ছে তাই না আবার এটাকে যদি একটু বড় করি এইভাবে কিন্তু দেখাচ্ছে তো আমরা কিন্তু এরকম চাচ্ছি না ধরুন আমরা যদি এরকম করতে পারি যে যখন স্ক্রিনটা ছোট হয়ে যাবে ওকে বা স্ক্রিনটা যখন সাপোজ ছয়শো চল্লিশ পিক্সেল আমরা যদি আমাদের ডকুমেন্টেশনে যাই এখানেই এখানে যদি আমরা যাই এই যে ছয়শো চল্লিশ পিক্সেল মিনিমাম ওয়াইড এর কম যদি থাকে ছয়শো চল্লিশ যদি কম থাকে স্কিনের উইথটা তো সেক্ষেত্রে আমরা এটাকে কলাম না দিয়ে রো আকারে দেখাতে পারি রাইট সরি রো আকারে তো এখন দেখাচ্ছে আমরা কলাম আকারে সেটা দেখাতে পারি একটা নিচে নিচে একটা তো সেক্ষেত্রে আমরা আমাদের এখানে যে আছে এই ফ্লেক্সটা যেটা আছে এর আগে আমরা বলে দিতে পারি যে ফ্লেক্সের ডাইরেকশানটা ফার্স্টে আমরা সেট করব তো ফ্লেক্সের ডাইরেকশান সেট করার জন্য আমরা সার্চ করতে পারি ফ্লেক্স ডাইরেকশান ফ্লেক্স ডাইরেকশানে এসে আমরা বলে দিতে পারি ফ্লেক্সটা হবে কলাম বা আমরা যদি ফ্লেক্সটাকে উঠিয়েও দিই সাপোজ আমরা যদি ডিরেক্ট ফ্লেক্সটাকে উঠাই দিই তো সেক্ষেত্রে কিন্তু ইন লাইন আকারে আসবে যে একটা নিচে নিচে আসবে তো আমি এখানে ফ্লেক্স ডাইরেকশানটা কলাম দিলাম আর ফ্লেক্স দিলাম ওকে তো আমরা বলতে পারি যে যখনই ডিজাই মিনিমাম উইথটা স্কিনের মিনিমাম উইথটা যদি ব্যাক করলাম এখান থেকে ছয়শো চল্লিশ পিকজেলের থেকে বড় হয় তখনই আমরা এটাকে কি করব কলাম আকারে দেখাবো ওকে সরি রো আকারে দেখাবো এখন তো কলাম আকারে আছে তো রো আকারে দেখাবো তো এর জন্য আমরা বলতে পারি অ্যাস এম অ্যাস এম অ্যাস এমের ক্ষেত্রে কী হবে ফ্লেক্সটা হয়ে যাবে রো হয়ে যাবে ফ্লেক্সটা রো হয়ে যাবে তো আমি যদি এখন যাই এখানে এ দেখেন আমি এটাকে ছোট করব ছোট করার সময় কি হচ্ছে এভাবে করে আসছে কলাম আকারে আসছে ওয়ান বাই ওয়ান নিচে নিচে আসছে বাট যখনই স্ক্রিনের সাইজটা ছয়শো চল্লিশ পিকজেলের বড়ো হয়ে যাচ্ছে তখনই কিন্তু সে ডাইরেকশানটা যেটা ফ্ল্যাক্সের ডাইরেকশানটা ফ্ল্যাক্সের ডাইরেকশানটা কিন্তু এখন কলাম আকারে আসছে তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন কন্ডিশান দিয়ে একদম ইজিলি দেখেন আমরা যদি সিএসএসে কাজ করতে দিতাম তখন ওই মিডিয়াগুলি নিয়ে কাজ করতে হতো এখানে কত ইজিলি আমরা কাজ কাজ করতে পারছি তো আমরা এইভাবে কাজ করতে পারি এভাবে আমরা রেসপন্সিভ করতে পারি বিভিন্ন ডিজাইনের জন্য তো এই ছিল বিষয় আর কি তো আমরা ডকুমেন্টেশনে যাবো ওই ডকুমেন্টেশনে আসলে আমাদের সব কিছু কিন্তু বলা আছে এ টু জেড আমরা কীভাবে কাজ করবো যারা সিএসএস এ কাজ করেছেন যেমন সিএসএস এ কাজ করার সময় যে অ্যাট্রিবিউটগুলো আছে যে প্রপার্টিগুলো আছে সবগুলা প্রপার্টি এখানে পেয়ে যাবেন যেমন হোভার করতে এই যে হোভার ফোকাসের জন্য পেয়ে যাবেন দেন হচ্ছে সাপোজ টেক্সট কালার অ্যালাইন অ্যালাইন আইটেমস তো সব কিছু কিন্তু এখানে অলরেডি আছে তো আপনারা জাস্ট ডকুমেন্টেশনটা ফলো করবেন এবং কিভাবে কাজ করতে হবে সেটা তো আমি দেখিয়েই দিলাম এই অ্যাপ্রোচে কাজ করতে পারবো আমরা ইজিলি কাজ করতে পারবো এবং অনেস্টলি রেসপন্সিভের জন্য আমাদের খুব বেশি কিন্তু কষ্ট করতে হয় না ওকে আমরা যদি বুটস্ট্র্যাপ বা রস এসে যেভাবে মিডিয়া কুড়ি দেওয়ার ডিজাইনটাকে আমাদের স্ক্রিনটাকে রেসপন্সিভ করি তো এর জন্যে কিন্তু যে পরিমাণ কোড লিখতে হয় বা যে ঝামেলাটা পোয়াইতে হয় টেলুয়্যান্ড সিএসএস এর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইজি এবং কমফোর্টেবল ইউজ করতে তো আশা করি আপনারা একটা ভালো একটা আইডিয়া পাইছেন এই ভিডিওটা থেকে সিএসএস সিএসএসটার সম্পর্কে মোটামুটি যা কিছু জানার ছিল আমি মোটামুটি গুছিয়ে বলার চেষ্টা করেছি এরপরেও হয়তো অনেক জিনিস দেখানো হয় নাই তো যে বিষয়গুলো দেখানো হয় নাই সেগুলো আপনারা পারবেন আমার কাছে মনে হয় কারণ যারা সিএসএস সম্পর্কে অলরেডি জানেন তারাই তো হয়তো বোর্ডস্টেপ বা টেল ওয়াইন সিএসএস নিয়ে কাজ করতে যাবেন তো সিএসএস এর যে ট্রিবিউটগুলো আছে সেগুলো জাস্ট এখানে সার্চ করবেন সার্চ করলেই তো আপনি পেয়ে যাচ্ছেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করতে পারেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনারা যদি কোনো কনসেপ্টের উপর কোনো টপিকের উপর যদি ভিডিও চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর যদি কোনো ঝামেলা হয় ফেসবুকে আমার সাথে নক কর ফেসবুকে আমাকে নক করতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ